সম্প্রতি সরকারিভাবে আলু পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দেওয়াকে অনেক ব্যবসায়ী সমস্যার গোড়ায় হাত না দিয়ে আগা ধরে টানাটানি বলে অবহিত করেছেন প্রতি ডজন ডিমের দাম একশো টাকা হলেও বোঝাতে চেষ্টা করছেন সরকার প্রতিটি ডিমের দাম বারো টাকা বেঁধে দিয়েছে তাই অনেকেই ক্রেতা বিক্রেতাদের মধ্যে এমন বাঘ চলছে নারায়ণগঞ্জের একমাত্র পাইকারি বাজার ডিগুবাবুর বাজারে সরকার অন্য আরো দুটি পণ্যের দাম বেঁধে দিয়েছে পেঁয়াজ ও আলু এই দুটি পণ্যের সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না গতকাল নারায়ণগঞ্জের বাজারগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে খুচরা প্রতি কেজি আলু সরকার নির্ধারিত ৩৫ থেকে ছত্রিশ টাকা দরে বেঁধে দিলেও কিন্তু বাজারে পঞ্চাশ টাকা এবং ৪৫ টাকার নিচে পাওয়া যাচ্ছে না এই সকল আলু অর্থাৎ এক কেজি আলুতে চোদ্দ টাকা বেশি দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের দেশি পেঁয়াজ সরকার নির্ধারিত চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা প্রতি কেজি তবে খুচরা বাজারে এখনও বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা অর্থাৎ বেঁধে দেওয়া দামের চেয়ে বিশ থেকে পঁচিশ টাকা বেশি আর আমদানি করা পেঁয়াজ খুচরা দাম পড়ছে ভেদে ষাট থেকে সত্তর টাকা অনেক পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন পাইকারি আরত থেকেই বেশি দামে বিক্রি হচ্ছে দেখেই খুচরা বাজারে এর প্রভাব পড়ছে আলু আগে কম দাম চারটা পাঁচটা কেজিতে কম আগে বেশি চল্লিশ অনেকটা পঁয়ত্রিশ আমরা আটানা লাভে বেশি বেসা কিনি নাই একদম কম ইন্ডিয়ান ষাট টাকা দেশি পঁচাত্তর টাকা অনেক আগে কম আসছিল এই মাসের মধ্যে ষাটটি বা সাতটি গেছে এনে এন টিভি নারায়ণগঞ্জ